ফ্রান্সের জায়ান্ট পিএসজির সমস্যা যেন লেগেই আছে। একটার পর একটা সমস্যার কথা আসছেই তাদের। সেসব সমস্যার মধ্যে একটি হচ্ছে স্টার প্লেয়ারদের চুক্তি নবায়ন। এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে গত সামারে এক প্রস্থ নাটক হয়েছিল, এবার লিওনেল মেসির চুক্তি নবায়ন নিয়েও হচ্ছে নাটক। এই নাটকীয়তার যেন শেষই হচ্ছে না। তবে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি নবায়নের সময় অনেক কিছুই ঘটেছিল আড়ালে। পিএসজি এই চুক্তি এমবাপ্পিকে অনেক বেশি ক্ষমতা দিয়েছিল, অনেক বেশি স্বাধীনতা দিয়েছে, যা মানতে পারেনি ক্লাবের অনেক বড় ফুটবলাররা। এমবাপ্পিকে দেওয়া এত ক্ষমতার জন্যই লিওনেল মেসি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি হচ্ছে না, এমনটাই মনে করছে পিএসজির সাবেক ফুটবলার ডিমারিয়া। সাম্প্রতিক ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ডিমারিয়া বলেছেন, এমবাপ্পির উপর অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এমবাপ্পিকে রেখে দিয়েছে, তাকে সব কিছু দিয়েছে, তাকে ক্ষমতা দিয়েছে, কিন্তু তারা ছোট্ট একটি কথা ভুলে গেছে যে সে ইতিহাসের সেরা প্লেয়ারের সঙ্গে খেলে। তো দর্শক, মেসিকে নিয়ে ডিমারিয়ার এমন মন্তব্য কি ঠিক হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।